हाय बंधुरा आमी चले एसेछि आज के नतून रेसिपी निये। आज किन्तु आमी कोनो रान्ना करब ना, आज के आमी भुट्टा पोड़ाबो। किन्तु ए भुट्टा पोड़ा तो आमरा सबाई कम बेसि खेई थाकि, आर एटाके किभाबे नतून स्वादेर कि करे करा जाय सेटाई देखाबो। तार जन्य आमी निये निएछि भुट्टा, एटा निश्चय सबाई देखते पाच्छेन बुझते पाच्छेन। ए जे लेबु, नून, तेल आर गोलमरिच, এই গোলমরিচটা আমি গুঁড়ো করে নেব আর এই ভুট্টাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন আপনারা, এই যে ভুট্টাটাকে ছাড়িয়ে নিয়েছি এইভাবে, এবারে এর থেকে এই পাবড়িগুলোর মতোগুলো যেগুলো আছে সেগুলো ফেলে দেব। কি সুন্দর লাগছে না দেখতে, ঠিক ফুলের মতো। এবারে এই ভুট্টাটাকে আমি এখান থেকে তেল নিয়ে তেল মাখিয়ে নেব। বেশি তেল লাগবে না, আর একটু নুন মাখিয়ে নেব। এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দেখুন কিভাবে গ্যাসে ভুট্টা পোড়াবো। এই যে আঁচটা কমিয়ে দেব, কমিয়ে বাড়িয়ে এটাকে ভাজতে হবে। এই দেখুন হচ্ছে, ভুট্টাগুলো ফুটছে, আওয়াজ হচ্ছে। খুব সুন্দর ভাবে ভুট্টা পোড়ানো হচ্ছে, শুধু উনুনেও না এটা গ্যাসেও পোড়ানো যায়, তবে হিটারে ট্রাই করবেন না। দেখুন খুব সহজেই আমার ভুট্টা পোড়ানো হয়ে গেল। আপনাদের মনে হতেই পারে যে ভুট্টাটা পোড়ানোটা আবার দেখাতে হয়, কিন্তু এটা তাদের জন্য যারা জানে না। এই দেখুন ভুট্টা পোড়ানো হয়ে গেছে, এবার এটাতে লেবু দেব। এরকম ভাবে ঘষে ঘষে লেবুটা দিয়ে দেব। আর এভাবে গোলমরিচ গুলো লাগিয়ে দেব। খুব ভালো লাগবে খেতে, আপনারাও করে খেয়ে দেখতে পারেন, খুব টেস্টি হয়। দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।